আমার সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, সকলকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো, আমি কিন্তু তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আমি দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগ। আমি দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের সামনে যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগ। আমি গত ক্লাসে তোমাদের সামনে কিন্তু আলোচনা করেছিলাম যে বাক্যটা আসলে কি বা বাক্য কাকে বলে। তোমরা জানো যে যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে কিন্তু বাক্য বলে। যে সুবিন্যস্ত মানে সুন্দরভাবে গোছালো পদসমষ্টি, পদসমষ্টি বলতে বাক্যে যে ব্যবহৃত হয় প্রত্যেকটি শব্দ এক একটি পদ, আর এই সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশিত হবে সেটাই হবে হচ্ছে বাক্য। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে বাক্য কাকে বলে বা বাক্যটা আসলে কি। যাই হোক, আমি আজকে তোমাদের সামনে বাক্যের শ্রেণী বিভাগটা একটু সুন্দরভাবে আলোচনা করব, তোমরা একটু খেয়াল করবে ইনশাআল্লাহ। এই যে বাক্যের শ্রেণী বিভাগ, বাক্যের শ্রেণী বিভাগের মধ্যে তোমরা জানো যে ইংরেজিতে যে সেন্টেন্স আমরা পড়েছি, তোমরা পড়েছো যে সেন্টেন্স বা বাক্য মূলত পাঁচ ভাগে ভাগ করা হয়ে থাকে। যে নাম্বার ওয়ান হবে না, নাম্বার ওয়ানে আছে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, যাকে ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। বিবৃতিমূলক বাক্য যা ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। বিবৃতি বলতে তোমরা জানো যে বিবৃতি বলতে কোনো কিছু বর্ণনা করা বোঝায়। বিবৃতি বলতে কোনো কিছু বর্ণনা করা। আমি তোমাদের একটু দেখাবো, যে দেখো উদাহরণ দিয়ে দেখাবো, তোমরা একটু খেয়াল করবে ইনশাল্লাহ। কি হচ্ছে বিবৃতিমূলক বাক্য? বিবৃতিমূলক বাক্য যাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স, সি অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো এই যে বিবৃতিমূলক বাক্য যাকে ইংরেজিতে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতি বলতে কোনো কিছু বর্ণনা করা বোঝায়। বর্ণনা যেমন আমি ভাত খাই, সে ঢাকা যাবে, আমি কিছু বলতে চাই, যে কোনো কিছু বর্ণনায়, যে কোনো কিছু বলাই যে আমি আগামীকাল ঢাকা যাব, আমি ভাত খাই, আমি দোকানে গিয়ে একটা জামা কিনবো, যে কোনো কিছুর বর্ণনায় হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আমি যে কোনো কিছুই বর্ণনা যে কোনো কিছু বলি না কেন সেটা হবে বিবৃতিমূলক বাক্য, যাকে ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। তাহলে তোমরা বিবৃতিমূলক বাক্য চিনলা। যে দেখো আমি যদি উদাহরণ হিসেবে বলি, সে ঢাকা যাবে, এটা বিবৃতিমূলক বাক্য। তারপরে যদি বলি আমি কিছু বলতে চাই, আমি কিছু বলতে চাই, এটাও কিন্তু বিবৃতিমূলক বাক্য হবে। যে কোনো কিছু বর্ণনায় হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আমার সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে বিবৃতিমূলক বাক্যটা আসলে কি। তারপর আছে হচ্ছে দেখো বিবৃতিমূলক বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়। বিবৃতিমূলক বাক্য কত প্রকার? বিবৃতিমূলক বাক্য হচ্ছে দু প্রকার। দেখো আমি তোমাদের একটু দেখাবো যে বিবৃতিমূলক বাক্য হচ্ছে দু প্রকার, অ্যাফার্মেটিভ আর হচ্ছে নেগেটিভ, হা বাচক এবং না বাচক। দেখো তোমরা একটু খেয়াল করো, হা বাচক আর হচ্ছে না বাচক, ঠিক আছে?
বিবৃতিমূলক যেটা হচ্ছে হাবাচকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর নাবাচকে বলা হয় নেগেটিভ। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যাই হোক, একটা উদাহরণ দিয়ে দেখায় যে হাবাচক, দেখো আমি ঢাকা যাব, ঠিক আছে, আর নাবাচক হচ্ছে আমি ঢাকা যাব না, ঠিক আছে। খুব সুন্দর ভাবে মানে সহজ বাক্যে তোমাদের দেখিয়ে দিলাম আর কি। এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্যকে, অ্যাসার্টিভ সেন্টেন্স কে বিবৃতিমূলক বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ, যাকে হা বোধক আর হচ্ছে না বোধক। তারপরে বিবৃতিমূলক বাক্য গুলো তারা হচ্ছে নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ, যেটাকে প্রশ্ন সূচক বলা হয়, প্রশ্ন সূচক বাক্য। দেখো দুই নাম্বার হচ্ছে প্রশ্ন সূচক বাক্য, প্রশ্ন সূচক বাক্য। তোমরা প্রশ্ন সূচক বাক্য চেনো, যে বাক্যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যে ধরনের বাক্য দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেটা হবে হচ্ছে প্রশ্ন সূচক বাক্য। আমি যদি বলি, দেখো উদাহরণ হিসেবে, তোমার নাম কি, এই যে শেষে প্রশ্ন সূচক যুক্ত আছে না, তারপরে আমি যে কোনো কিছু যদি প্রশ্ন জিজ্ঞাসা করি, তুমি কোথায় থাকো, তারপরে তুমি কোথায় যাও, যে কোনো ধরনের প্রশ্ন সূচক বাক্যটাই হবে হচ্ছে প্রশ্ন সূচক বাক্য। প্রশ্ন জিজ্ঞাসা যে বাক্যে করা হবে সেটা হচ্ছে প্রশ্ন সূচক বাক্য, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর আছে বিস্ময় সূচক বাক্য, যাকে ইংরেজিতে বলে এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়। মানে নাম্বার থ্রিতে আছে বিস্ময় সূচক বাক্য, দেখো যাকে ইংরেজিতে বলা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময় সূচক বাক্য, যে বাক্যে কোনো উচ্ছ্বাস, বিস্ময়, আশ্চর্যজনক কিছু প্রকাশ করবে, আনন্দ উৎফুল্লতা প্রকাশ করবে, সেটা হচ্ছে বিস্ময় সূচক বাক্য। যেমন আমি যদি বলি যে হুররে আমরা জিতেছি, হুররে আহ অনেক ব্যথা পেয়েছি, এগুলো কিন্তু বিস্ময় সূচকতা প্রকাশ করে। তারপরে সমুদ্রের সে কি ভীষণ গর্জন, দেখো আমি উদাহরণ হিসেবে দেখিয়ে দিচ্ছি, ও সরি, সমুদ্রের সে কি ভীষণ গর্জন, ঠিক আছে, সমুদ্রের সে কি ভীষণ গর্জন। এখানে এই যে বিস্ময় বা আশ্চর্য প্রকাশ করছে না, এটা হবে হচ্ছে বিস্ময় সূচক বাক্য। তারপরে চার নম্বর আছে হচ্ছে অপারেটিভ, যা ইচ্ছা সূচক বাক্য, যেটাতে ইচ্ছা ইচ্ছা শুভজনক প্রার্থনা আশীষ আকাঙ্ক্ষা প্রকাশ করে। এ ধরনের বাক্যে শুভজনক প্রার্থনা আশীর্বাদ দোয়া আকাঙ্ক্ষা এগুলো প্রকাশ করে, হচ্ছে অপারেটিভ, যাকে হচ্ছে ইচ্ছা সূচক বাক্য। দেখো নাম্বার চার নাম্বারে হচ্ছে ইচ্ছাসূচক বাক্য, আর
আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে দেখাবো, দেখো উদাহরণ শুধু দেখো, তোমার মঙ্গল হোক, তারপরে পরীক্ষায় সফল হও। এই যে প্রার্থনা, আশীর্বাদ, আকাঙ্ক্ষা, এগুলো যে প্রকাশ করে সেগুলো হচ্ছে হবে ইচ্ছা সূচক বাক্য, যাকে ইংরেজিতে অপারেটিভ সেন্টেন্স বলা হয়। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরে নাম্বার ফাইভ হবে আদেশ সূচক বাক্য। পাঁচ নাম্বার তোমরা খেয়াল করো, আদেশ সূচক বাক্য, তাকে ইংরেজিতে বলে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়, ইম্পারেটিভ হচ্ছে আদেশ সূচক বাক্য। এখানে এই বাক্যে কোন আদেশ করা এখানে বোঝানো হয়ে থাকে, যেমন উঠে দাঁড়াও। দেখো উদাহরণ হিসেবে আমি দেখাই, উঠে দাঁড়াও, তারপরে চুপ করে বসো, চুপ করে বসো, তারপরে দেশের সেবায় কাজ করবে, দেশের সেবায় কাজ করবে। এই যে আমি যদি বলি আদেশ সূচক বাক্য, আদেশ করা যেখানে বোঝায়, আদেশ উপদেশ এগুলো আদেশ সূচক বাক্যে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে আদেশ সূচক বাক্য, যে আমি তোমাদের উদাহরণ দিয়ে এখানে দেখিয়েছি যে উঠে দাঁড়াও, চুপ করে বসো বা দেশের সেবায় কাজ করবে, এটা হচ্ছে ইংরেজিতে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যাই হোক আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে আজকে আলোচনা করলাম হচ্ছে যে এই যে বাক্যের শ্রেণী বিভাগ, এখানে বাক্যের পাঁচটি শ্রেণী বিভাগ আমি তোমাদের দেখালাম। যে বাক্যের যে শ্রেণী বিভাগ, প্রথম হচ্ছে অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্য। বিবৃতি বলতে এখানে বর্ণনা করা বোঝানো হয়। আর দুই নম্বরে হচ্ছে ইম্পারেটিভ, যাকে প্রশ্ন করা বোঝানো হয়, প্রশ্ন সূচক বাক্য। তারপর তিন নম্বর হচ্ছে এক্সক্লামেটরি, যেটা হচ্ছে বিস্ময় প্রকাশ করে। তারপরে চার নম্বর হচ্ছে ইচ্ছা সুযোগ বা অপারেটিভ। আর পাঁচ নম্বর হচ্ছে আদেশ সুযোগ বা ইম্পারেটিভ। যাই হোক ইনশাল্লাহ আজকে আমি ক্লাস আজকের মধ্যে শেষ করব। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সামনে পরবর্তী কোন ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।